হ্যালো বন্ধুরা, আজ আমরা ফিল্ম রিভিউ করতে চলেছি জামাই বদল। জামাই বদল মুভিটি হয়তো আপনাদের পছন্দ হতে পারে নাও হতে পারে, কারণ আজ আপনাদেরকে আমি সোজা সাপটা বলতে চলেছি এই মুভিটা আপনারা হলে গিয়ে দেখবেন কি দেখবেন না। এবং এর আগেও আপনাদেরকে আমি বলেছি যে এই মুভিটা কিন্তু একটি সাউথের বইয়ের মুভি নকল করা হয়েছে, এবং যে এই মুভিটি আমি দেখতে যখন গিয়েছিলাম তখন ফার্স্ট শো, এবং সেই ফার্স্ট শোয়ে আমি দেখাবো যে এই মুভিটা কতটা দর্শক হয়েছে না দর্শক হয়েছে, তার অরিজিনাল ভিডিওটা আজ আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। যে মুভি তৈরি করা ঠিক আছে, তা বলে হুবহু কপি করা মুভি একদম কিন্তু দর্শক মেনে নিতে পারবে না, সেটাই আজ আমি প্রমাণ দেখাবো। এবং সাথে সাথে জানাবো যে এই মুভিটার কিভাবে করে তৈরি করা হয়েছে এবং কতটা ভালো হয়েছে, সে বিষয়ে আজ আমি এই ভিডিওতে বলতে চলেছি। এবং এই ভিডিওতে যে এই যে এই যে মুভিটা তৈরি করা হয়েছে, এর কিন্তু পরিচালক রবি কিরণ, এবং তিনি কিন্তু এর আগেও কিন্তু এই ধরনের বই তৈরি করেছিলেন, সাউথের নকল বই। কিন্তু যে এই যে বইটা হয়েছে, যে দর্শক কতটা হয়েছে তাও কিন্তু আমি এটা ভালো করে আজ দেখাতে চাই, যে দেখুন দর্শকটা কী হচ্ছে। তার আগে এত কিছু বলার আগে আপনারা এই ভিডিওটি একবার দেখে নিন চট করে, তারপর আবার ফিরে আসবো সেই আসল কথা। হ্যালো বন্ধুরা, আজ আমি ফার্স্ট শো দেখতে এসেছি জামাই বদলের, এবং জামাই বদলের দেখার পর আপনাদেরকে আমি দেখাতে চেয়েছি যে আজকের এই সিনেমাটা যে কপি করা সেটা তো অবশ্যই কপি করা, কিন্তু কতটা দর্শক হয় সেটি আপনাদেরকে আজ দেখাবো, যে একটা মাল্টিপ্লেক্স হলে কতটা যে কতটা পরিমাণে যে দর্শক হতে পারে সেটাই আমি আর দেখাতে চাই। তা আজ আমি সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন প্রথমে আমি দেখাচ্ছি, দেখুন এখন কটা বাজে, দেখুন আমি ফার্স্ট শো দেখতে এসেছি, অর্থাৎ 10:30 শো, এখন এখন বাজে 10:06। যে এখানে যে সিনেমা হলে দেখতে এসেছে সেটা দেখুন ভালো করে, মাত্র একজনই আছে আপাতত এখানে, এই যে মুভিটা দেখতে একজনই এসছে, এখন দেখার বিষয়। আমি দেখাবো হলের ভিতরে কজন থাকতে। আর এখন আমি আগের মতোই কাজ করছি। আগে হ্যাঁ, কুষ্ঠরোগের চিকিৎসা সম্ভব আর সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে উপলব্ধ রয়েছে। হাই মা, মে বাত করুঙ্গি, সুনো। জি ম্যাডাম জি, বচ্চি কা খেয়াল রাখা হ্যায় কভি, কাহাঁ রহতি হ্যায়, প্যান কার্ড হ্যায় হামারে পাস তো, ইয়ে হোতা হ্যায়। থ্যাঙ্ক ইউ শীলা। এসে কাসে ভরোসা কর লিয়া, চোরি কা ভি তো হো সকতা হ্যায়। আচ্ছা আধার? জি আধার তো অনলাইন ভেরিফাই ভি হো সকতা হ্যায়। আরে ইয়ে তো মেনে সোচা নাই। বন্ধুরা, তাহলে আমরা তাহলে ভেবে দেখুন, তাহলে আমি একা এই মুভিটা দেখতে এসেছি, এখনো পর্যন্ত কেউ হলে আসেনি, এবং ফার্স্ট অন্ত দেখতে আসেনি, আমি এখন একা রয়েছি ঘরে। মানে আমার তো বিশাল ভয় লাগছে যে আমি এখন কি করব, মানে আশেপাশেও কেউ নেই, আমি একাই এই মুভিটি প্রথম দেখতে এসেছি মনে হচ্ছে, মানে এর আগে কেউ নেই। ফার্স্ট শো বলতে গেলে এরকম একটা ফার্স্ট শো, একটা ভালো একটা মুভি চলছে, সেই মুভি জামাই বদলের মানে তাহলে ভেবে দেখুন যে বইটা কত দেখার বিষয়। এমন ধরনের মুভি তৈরি করার পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে সেটি আমি এখনো বুঝে উঠতে পারিনি, কারণ এই মুভিটি দক্ষিণে একটি রিমেক মুভি সেটা বলে দেওয়া হয়েছে, এবং সেই মুভিটা কিন্তু হিন্দিতেও ডাবিং করে ইউটিউবে অলরেডি রয়েছে। সেই মুভিটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভিউজও হচ্ছে ভালো, এবং তা হয়তো অর্ধেকে বেশি দেখে ফেলেছে এই মুভিটা, তার সত্ত্বেও কিন্তু এমন একটি বাংলা বই তৈরি করা হয়েছে বিশেষ করে বাংলা দর্শকদের উদ্দেশ্যে, কিন্তু সেটাও কিন্তু একটি বৃথা চেষ্টা করানো হয়েছে। কিন্তু আজকে যা হলেতে দেখেছেন আপনাদের, আমি মাত্র শুধুমাত্র আমি মানে আমি আর মানে চারজন মতন এই মুভিটা ফার্স্ট হয়ে দেখেছি। যখন আমি প্রথমে হলে ঢুকি তখন কিন্তু আমি একাই ছিলাম, তার সাথে ছিল না, এবং পাশে আমার হল মালিকও ছিল বসে, এবং তার সঙ্গে আমরা কথাবার্তা বলছিলাম যে এমন ধরনের মুভি কেন বারবার নকল মুভি তৈরি করা হয়, এবং সেটাই আজও বলবো। কিন্তু আপনাদের যে ভিডিওটা দেখালাম সেটা কিন্তু অরিজিনাল ভিডিও, কিন্তু আমি তখনই বইটা দেখে যখন বাড়াই, হয়তো সেকেন্ড শোয়ে হতে পারে দর্শক হতে পারে, কিন্তু আমি জানি না সেকেন্ড শোয়ে কী কেমন হতে পারে, তবু আমি বলার চেষ্টা করছি যে এমন ধরনের মুভি তৈরি করবেন যাতে কেউ দর্শক দেখেনি, এবং অন্য ধরনের মুভির চেষ্টা করুন যাতে মুভির সেই মুভি দেখার জন্য লোকে যেতে পারে। এবং এই যে আপনার যে এই বইটা তৈরি করা হয়েছে, এর ঘটনা কিন্তু এর আগেও অনেক বারবার আপনারা দেখেছেন, জামাই চেঞ্জ হয়ে যাবে, একে অপরকে বিয়ে করে বাবা মাকে ধরবে না এবং ধরা দেবে না, তার সাথে চেঞ্জ করে, এমন ধরনের শুভমের অনেক ধরনের মুভি কিন্তু এর এমন ধরনের মুভি রয়েছে। এই মুভিতে কিন্তু প্রথমে আমরা যে যারা যারা অভিনয় করছে সেটাই আমরা প্রথমে বলে রাখি, এই মুভিতে শোভন রয়েছে,
হিরণ রয়েছে, পায়েল রয়েছে এবং কৌশানীও রয়েছে। এবং ফার্স্ট হাফে আমরা শুধু শুভমের অভিনয়টাই দেখি আর কৌশানীর অভিনয়টাই দেখি, তাছাড়া কোনো বাকি মানে যারা অভিনয় করছে এবং তার পাশে যে হিরণ যে অভিনয় করছে সেখানে কিন্তু এই ফার্স্ট হাফে কোনো দেখা নেই, মানে না দেখানো চলে কিন্তু। এবং পায়েলকেও তো কিন্তু সেকেন্ড হাফ থেকেই দেখাবে ভালো করে, কিন্তু ফার্স্ট হাফে কিন্তু পায়েলের বেশি অভিনয়ও ছিল না। এই পুরো ফার্স্ট হাফে কিন্তু শুভমের বেশি অভিনয় রয়েছে, শুভম কৌশানীর অভিনয়টা বেশ ভালোই রয়েছে এবং বড়। কিন্তু হিরণের অভিনয়টা তার সাথে দেখালেও কিন্তু অনেক কম দেখাবে, এবং পায়েলকে তো সম্পূর্ণ দেখাবেই। এবং পায়েলের অভিনয় কিন্তু ফার্স্ট হাফে থাকবে কিন্তু অল্প, কিন্তু সেকেন্ড হাফে তার অভিনয় অনেক বড় রয়েছে। এবং ভরত কলের অভিনয় সেকেন্ড হাফ থেকে দেখা যাবে ভালো করে। এবং ফার্স্ট হাফে কিন্তু পুরো বইটাতে পুরো বেশিরভাগ অভিনয় ভালো করতে দেখা যাচ্ছে শান্তিলাল মুখার্জিকে। শান্তিলাল মুখার্জি এই ছবিতে শুভমের বাবা হয়েছে, কিন্তু এই বাবার অভিনয়তে তিনি কিন্তু ভালো অভিনয় করেছেন এবং খুব হাসানোর চেষ্টা করেছেন। এবং বলতে চাই যে বেশিরভাগ আমি এই মুভিতে যে মুভিটা অতিরিক্ত হাসানোর ইচ্ছা করে চেষ্টা করা হয়েছে, কিন্তু জোর করে হাসানোর চেষ্টা যাকে বলে। মুভিটি শুরু হয় একটি বিয়ে বাড়ি অনুষ্ঠান থেকে, যেখানে শুভম এবং হিরণ তার একটি তার বন্ধুর বাড়িতে বিয়েতে যায়, এবং সেখানে শুভমের একটি মেয়েকে ভালো লাগবে এবং শুভম জানতে পারবে যে ওই মেয়েটি যাকে বিয়ে করতে চায় সে একজন অনাথ হতে হবে এবং তার কে পরিবারে কেউ না থাকে এবং সে জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করতে চায় না। অর্থাৎ কৌশানীকে এখানে তার বিপরীতে অভিনয় করছে। সেই মতন শুভম তার সাথে তাকে বলে যে তার পরিবারে কেউ নেই, সে অনাথও, তাই তাকে তার সঙ্গে তাই তাকে বিয়ে করে নেয়। এবং বিয়ে করার ফলে তাকে একটি হোটেলে রাখে, কিন্তু সেই হোটেলে কতদিন থাকবে সেই নিয়ে তারা একটি ঘর ভাড়া করতে যায়। এবং ঘর ভাড়া দেখে দেখে সেই শুভমের বাড়িতেই ঘর ভাড়া করে ফেলে সে ভুলবশত, এবং তারপরে আস্তে আস্তে বইটা শুরু হতে থাকে। এবং তারপর এদিকে তারপরে হিরণও বিয়ে করে নেয় এবং একে অপরে সেই বাড়িতেই এসে হাজির হয়, এবং এ প্রতিদিন চেঞ্জ হয় তার বউয়ের কাছে যায়, ও প্রতিদিন রাতে চেঞ্জ হয় তার বউয়ের কাছে আসে। এই নিয়ে পুরো মুভিটা চলতে থাকে এবং এইভাবে চলতে চলতে মানে চলতেই থাকবে, এবং বেকার হাসানোর চেষ্টা করা হয়েছে এই মুভিতে। এবং ক্লাইম্যাক্সের কথা বলতে গেলে ক্লাইম্যাক্সটা সম্পূর্ণ বাজে তৈরি করেছে এই মুভিতে, যেটা একদম মানা যায় না যে এমন একটা ক্লাইম্যাক্স এই মুভিতে তৈরি করা যায়, ফালতু বলতে গেলে চলে। এবং এর চেয়ে আরো ভালো একটি ক্লাইম্যাক্স তৈরি করা যেত শেষের সিনগুলোই, কিন্তু এই যে ঘটনাটা দেখানো হয়েছে এমন ঘটনা এর আগে অনেকবার আপনারা এমন মুভিতে দেখেছিলেন, এবং মাঝে মাঝে আপনার মনে হবে যে এর মুভি আপনারা অনেক দেখেছেন। বারবার এই কথাটা কিন্তু আপনাদের মাথায় খেয়াল আসবে, যখন এই মুভিটা দেখতে বসবেন আপনারা হলে তখনই কিন্তু মাথায় খেয়াল আসবে যে এই মুভিটা এর এমন ধরনের ঘটনা এর আগেও আপনারা শুভম এবং হিরণের এমনই একটি চরিত্রে দেখেছেন অনেক মুভিতে, তাই জন্য হয়তো আপনাদের বোরিংও লাগতে পারে এবং এই মুভিতে। এবং গানের কথা বলতে গেলে গানগুলো মোটামুটি যেগুলো শুনলে চলে এবং হলে মোটামুটি বসেও শোনা যায়, তাই এই মুভির জন্য আমরা বলতে চাই যে এই মুভিটা আমার কাছে তেমন একটা লাগেনি। আমি কিন্তু এই মুভিতে 5 এর মধ্যে 2 দিলাম। এবং আপনারা যদি এই মুভিটা দেখার ইচ্ছা থাকে বা আপনাদের যদি খুবই ভক্ত হন থাকে হিরণ আর শুভমের, তাহলে এই মুভিটা অবশ্যই আমরা হলে গিয়ে দেখতে পারেন, তাদের জুটি যে কেমন লোককে হাসায়, তার জন্য এই মুভিটা অবশ্যই তোমরা হলে গিয়ে দেখতে পারো। এবং তোমার যদি কেমন লাগে এই মুভিটা জানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে লেখো, এবং তা জানিয়ে আমাকে জানিও যে মুভিটা তোমাদের কেমন লেগেছে এবং তা শেয়ার করে দাও। এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দিও, এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।